দীর্ঘ এক মাস ছেয়াম সাধনার পর ঈদের জামায়াতে অংশ নিতে মুসল্লিদের ঢল। নতুন সাজ পোশাকে সবার যাত্রা ঈদগাহের দিকে, বড়দের হাত ধরে নামাজে অংশ নিতে ছোটদের উপস্থিতিও বেশ নান্দনিক। মহান আল্লাহর সান্নিধ্য অর্জনে খোলা প্রান্তরে প্রস্তুত সবাই। সকাল আটটায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়াও সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর শতাধিক স্থানে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। জামাতে নামাজ পড়তে আমি খুবই আনন্দিত। সবার প্রতি রইল ঈদ মোবারক। সকল মানুষ সুখী সমৃদ্ধি হোক, এটাই প্রত্যাশা। একইভাবে খুলনার সার্কিট হাউস ময়দান, রাজশাহীর হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি ঈদগাহ ময়দান, ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ ময়দান, বরিশালের হিমায়তউদ্দিন ঈদগাহ ময়দান, সিলেটের শাহী ঈদগাহ ময়দান এবং কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদ জামায়াত সহ সারাদেশে ঈদের নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আমি আমার বাবার সাথে নামাজ পড়তে এসেছি, আমার অনেক ভালো লেগেছে। বাস্তারা আছে, ওদেরকে নিয়ে মোটামুটি আল্লাহর মতে ভালোই আনন্দ হচ্ছে আর কি। ধনী গরিব সবাই বুকের সাথে বুক মিলাচ্ছে, কোনো ভেদাভেদ নেই, এটাই ইসলাম। আমরা এই সম্প্রীতি বজায় রেখে যেন উন্নয়ন অভিযোগে আমরা এগিয়ে যেতে পারি। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে দোয়া করা হয়। সকলের জন্য দোয়া প্রার্থনা করি, সবাই যেন শান্তি থাকতে পারি। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানের জন্য সবাই দোয়া করেছেন। ঈদের নামাজ শেষে একে অন্যকে বুকে জড়িয়ে কোলাকুলি করেন, পরস্পরের প্রতি হিংসা দ্বেষ ভুলে আগামীর সমৃদ্ধির পথে চলার প্রত্যয় জানান তারা। ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সাবিত সারওয়ার, এখন Lily Lemon Face Wash. Lily, always beautiful.